প্রায় 12 লক্ষ টাকার গয়না চুরি গেল দাসপুরে। কাল রাতে ঘটনা, আমার দোকানে প্রায় গ্রুপের গয়না ছিল 8 কিলোর মতো, সোনা ছিল 150 গ্রামের মতো, সেগুলো চুরি গেছে সব। মূল্য হবে প্রায় 12 থেকে 12.5 লাখ টাকা। দাসপুর থানার কলমিচরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুরির ঘটনাটি ঘটল কলমিচর ব্রিজের সামনে অনিকেত জুয়েলার্সে। 4 আগস্ট বুধবার রাত্রি প্রায় 11টা নাগাদ চুরি হয়। অনিকেত জুয়েলার্সের মালিক প্রশান্ত রাউত বলেন, গতকাল সকালে একটি ব্যাগের মধ্যে প্রায় 8 কিলো রূপার গয়না সহ 150 গ্রাম সোনার গয়না রেখে দুপুরে বাড়ি চলে যাই এবং বিকেল থেকে বৃষ্টি হওয়ার জন্য দোকানে আর আসতে পারিনি। আজ 5 আগস্ট সকালে পাশের দোকানদার ফোন করে জানান দোকানের তালা ভাঙা। প্রশান্ত বাবু জানান, প্রায় 12 লক্ষ টাকা মূল্যের গয়না চুরি গিয়েছে। দেখুন, কাল আমি দুপুরে কাজ করেছি 12টা পর্যন্ত, তারপর এখানে ব্যাগ সব প্যাকিং করে সব ডাব্বা, আমার সব যে সব রূপোর গয়না যেগুলো থাকে সব ডাব্বা প্যাকিং করা আছে একটা কালো ব্যাগে পিঠে প্যাকিং করে এখানে, আর কাজের ব্যাগ এখানে চাবি সহ সব এখানে রেখে গেছে। এক এলাকাবাসী রাজু প্রধান প্রশ্ন তোলেন, এইভাবে যদি চুরির ঘটনা ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনকে জানাই এই ঘটনার তদন্ত করা হোক এবং এই গ্রামে নাইট গার্ডের ব্যবস্থা করা হোক। রাতে যেখানে চুরি হয়েছে সেই হিসেবে কি বলবেন? হ্যাঁ, এখানে প্রায় 5 বছর ধরে আমরা তো এখানে হীনমন্যতাই ভুগছি বললে হয়। আমাদের কুঞ্জপুরে যে ব্রিজটা হয়েছে, ব্রিজেও প্রায় দেখি যে ল্যাম্পগুলো লাগানো আছে, প্রায় রাত্রি 12টার পর বিভিন্ন দুষ্কৃতীরা এসে লাইটগুলোকে ভেঙে দেয়, প্রায় লাইন ইয়ে করে দেয়, প্রায় তো চুরি তো হয়। আমাদের একটা হোমগার্ডের ব্যবস্থা করলে এখানে খুব ভালো হয়। আপনার নাম? আমার রাজকুমার। বাড়ি কুঞ্জপুর। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। ক্যামেরায় অয়ন দলৈ ও প্রশান্ত দলৈর সঙ্গে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন। Thank you.